বিধানসভা নির্বাচনের আগে থেকেই বাংলাকে বিজেপি শীর্ষ নেতৃত্ব বেশ গুরুত্ব দিতে শুরু করেছে, সেটা বিভিন্ন নেতার পদপ্রাপ্তি থেকেই বোঝা যাচ্ছিল। নির্বাচনের শেষে ভোটের ফল বিজেপির খারাপ হওয়ার পরও 24-এ লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে কেন্দ্রে বাংলা থেকে আরও প্রতিনিধিত্ব বাড়াচ্ছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। 4 জন কেন্দ্রীয় মন্ত্রী করার পরও সংগঠনেও বাংলাকে গুরুত্ব দিচ্ছে বিজেপি। আর এবার যুব মোর্চার জাতীয় কর্মসমিতিতে জায়গা দেওয়া হলো অনিমেষ বিশ্বাসকে। সিদ্ধান্তের ফলে যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খা বলেন, অনিমেষ কাজের ছেলে, ভোটের সময় বহু কাজ করেছে, নেতৃত্বের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি, বাংলার যুব সমাজ তার মাধ্যমে এগিয়ে আসবে এই আশা আমি করি। সূত্রের খবর, বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক শিবপ্রকাশের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত অনিমেষ, সেই সূত্রেই তার পদপ্রাপ্তি হয়েছে বলে রাজ্য বিজেপিতে জোর গুঞ্জন।